আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসন সহ মোট 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে প্রায় 11,901,33,00,000 টাকা। আগারগাঁওয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের টাকায় চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। জেনারেল অর্ডার হলো, বিটিসিএল নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিটিসিএল একটা প্রকল্প নিয়ে আসছে তাদের বিভিন্ন ইকোনমিক জোনে যে টেলিযোগাযোগ ব্যবস্থাকে ইম্প্রুভ করার জন্য সামান্য টাকা, 95 কোটি টাকা চেয়েছে। তো তখন তিনি বললেন যে ঠিক আছে, তোমার নিজেরাই কেন খরচ করতে পারো না, তোমার যারা কোম্পানি তোমার তো আয় করো, আমাদের তো এটা করা উচিত। সেই সুবাদে তিনি বললেন যে না, এটা আমাদের দীর্ঘদিন চলবে না, সম্ভব নয়, ইভেন স্বল্পদিনও চলবে না, আপনারা তাড়াতাড়ি নিজের কে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেন। এইটা ছিল মোটামুটি তার বার্তা আর কি। রাজধানীতে চরমভাবে ভেঙে পড়েছে লকডাউন পরিস্থিতি। গণপরিবহন বন্ধ থাকলেও রেন্টে কার, সিএনজি কিংবা ব্যক্তিগত গাড়ির নামে চলেছে যাত্রী পরিবহন। স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট খোলা হলেও কোনো কিছুই মানছে না ক্রেতা বিক্রেতারা। এদিকে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে প্রশাসন। সকালে রাজধানীর বসুন্ধরা ও নিউ মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল আছে। দুপুরে খালেদা জিয়ার চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করে। এর আগে সকালে বিএনপির মহাসচিব জানান খালেদা জিয়া আশঙ্কামুক্ত আছেন। গতকাল বেগম জিয়ার শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গেল 27 এপ্রিল হাসপাতালে ভর্তির পরদিনই খালেদা জিয়ার জন্য 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। 11 এপ্রিল খালেদা জিয়া করোনা পজিটিভ হন। এরপর 14 দিন পর আবারও তার রিপোর্ট পজিটিভ হয়। তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 61 জন। এ সময় আক্রান্ত হয়েছে 1,914 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল 7,65,596 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 6,95,032 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 11,705 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাইতুল মোকাররমে তাণ্ডবের 2টি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে 5 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। দুপুরে মামুনুলকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ডে চায়। আদালত 3 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এ সময় পল্টন থানার আরেকটি মামলায় মামুনুলকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড নেয়ার আদেশ দেন। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিড বোট ডুবিতে হতাহতের ঘটনায় ইজারাদার সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ। গেল রাতে মাদারীপুরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিমুলিয়া ঘাটের ইজারাদার, স্পিড বোটের মালিক ও চালকের বিরুদ্ধে শিবচর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত করবে নৌ পুলিশ। ওই দুর্ঘটনায় নারী ও শিশু সহ 26 জন মারা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি বিরোধী শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতাদের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সিন্ডিকেট সভা স্থগিত করলে পরিস্থিতি শান্ত হয়। আগামী বৃহস্পতিবার বর্তমান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হচ্ছে। ভিসি বিরোধী শিক্ষকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরেও সিন্ডিকেট সভা করে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন উপাচার্য। তাই সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন তারা। তবে আগে থেকে উপাচার্যের পক্ষে গেটে অবস্থান নেয় ছাত্রলীগের চাকুরি প্রত্যাশী নেতাকর্মীরা। এক পর্যায়ে শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে স্থাপনকৃত রেল সংযোগ সহ রেলের সার্বিক কাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। সকালে মাওয়া প্রান্ত পরিদর্শন করেন তিনি, পরে স্পিড বোটে করে তিনি শরীয়তপুরের জাজিরা সেতুর রেলের সার্বিক কাজের অগ্রগতি দেখেন। পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছেন, গত সোমবার সেতুর মাওয়া প্রান্তের সঙ্গে রেল সংযোগ স্থাপন করা হয়েছে। সেই অগ্রগতি দেখতেই সেতুর মুন্সীগঞ্জ ও জাজিরা প্রান্ত পরিদর্শন করেন মন্ত্রী। 26 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। বিকেল 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি টহল ফাঁড়ির কাছে 2 নম্বর কম্পার্টমেন্টের বনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বন বিভাগ এবং শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও VTRC টিমের সদস্যরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পূর্ব সুন্দরবন বিভাগের তথ্য মতে, গত 20 বছরে সুন্দরবনের পূর্ব বন বিভাগে 25 বার আগুন লাগে। BSTI এর অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে ঢাকার দোহারের জয়পাড়া বৌবাজার এলাকায় একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল 11:30 এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন RAB 11। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে, মারা গেছে 2,22,000 মানুষ। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে 3,55,000 কোভিড রোগী, মারা গেছে 3,400 বেশি মানুষ। মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে সংক্রমণ কমছে। হাসপাতালগুলোর নাজুক অবস্থা কাটাতে বিভিন্ন দেশ থেকে অক্সিজেন সহায়তা পৌঁছাতে শুরু করেছে দিল্লিতে। এদিকে কোভ্যাক্সিন কর্মসূচির আওতায় দরিদ্র দেশগুলোতে কোভিড টিকা সরবরাহে আরও 45 বিলিয়ন ইউরো দরকার বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA। সোমবার ওই হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই প্রথম কোনো সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। ঘটনার পর মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে একজোট হচ্ছে মিয়ানমারের উপজাতিরা। অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করে সেনাবাহিনী হামলা চালানোয় একজোট হয়ে লড়াই আহ্বান জানিয়েছেন রেস্টোরেশন কাউন্সিল অফশান স্টেট ও KNU নেতারা। সহিংসতা ছড়িয়ে পড়ায় বাড়িঘর ছেড়েছেন হাজার হাজার উপজাতি জনগোষ্ঠী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল তৃতীয় মেয়াদে শপথ নেবেন মমতা ব্যানার্জি। স্থানীয় সময় 10:45 রাজভবনে এই শপথ অনুষ্ঠান হবে। করোনা ভাইরাস ও লকডাউনের কারণে জাঁকজমক অনুষ্ঠান হচ্ছে না। এর আগে গতকাল সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দেন মমতা। বুধবার মুখ্যমন্ত্রীর শপথের পর 6 ও 7 মে শপথ হবে নবনির্বাচিত বিধায়কদের, আর মন্ত্রিসভার শপথ হতে পারে 9 মে। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা পশ্চিমবঙ্গে 11 জন মারা গেছে। সহিংসতার ঘটনায় রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 27 বছরের বৈবাহিক জীবনের সমাপ্তি টানলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা। টুইটার বার্তায় যৌথভাবে তারা এ ঘোষণা দেন। টুইটে তারা বলেছেন, একসঙ্গে দম্পতি হিসেবে থাকা আর সম্ভব নয়, তবে তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ অব্যাহত থাকবে। 1980 সালে মেলিন্ডা মাইক্রোসফটে চাকুরিতে ঢুকলে পরিচয় হয় প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে। 1987 সাল থেকে ঘনিষ্ঠ মেলামেশা শুরুর পর 1994 বিয়ে করেন দুজন। তাদের সংসারে 3 সন্তান রয়েছে। বিশ্বব্যাপী দাতব্য কাজের জন্য সুনাম রয়েছে এ দম্পতির। এবারে খেলার সংবাদ।
চলতি মাসের শেষ সপ্তাহে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের। ইতোমধ্যে প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে প্রাথমিক দলের বেশিরভাগ খেলোয়াড় অনুশীলন ও শুরু করেছেন। স্বাস্থ্যবিধি মেনে ব্যাটিং, বোলিং ও জিমে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ, কিন্তু নিজেদের মাঠে ওয়ানডেতে জয় আশা করছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে 23, 25 ও 27 মে হতে এসব ওয়ানডে ম্যাচ। করোনার কারণে স্থগিত করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সোমবার কলকাতা নাইট রাইডার্সের 2 ক্রিকেটার করোনা পজিটিভ হয়। ওই কারণে ওই দিনের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি স্থগিত করা হয়। এরপর চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের 3 জনের রিপোর্ট পজিটিভ আসে। এই অবস্থায় আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল। বাকি ম্যাচগুলো কবে মাঠে গড়াবে সেটি এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বায়ান্নো নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ান্নো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বায়ান্নো.com, facebook.com/bayannodigital ও youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।